আজকে আমরা পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে থার্টি নাইন এবং প্রেসির এইটটি ফাইভ দেখব এবং তার সাথে সাথে বাংলার একটা সারাংশ এবং একটা বঙ্গানুবাদ দেখব ঠিক আছে বোঝা গেছে তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও একশো লাইকের টার্গেট রাখছি আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান তাহলে প্রতিদিন বেসিকে আমরা যে সমস্ত হোম টাস্কগুলো প্রোভাইড করে থাকছি সেইগুলো এবং তার সাথে সাথে তার যে প্রিভিয়াস আপডেটস সেগুলোও কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্রাসেসটা আছে এটা বারংবার পড়ে নিন ভালো করে তারপর আমরা এগোবো ঠিক আছে পড়া হয়েছে চলুন তাহলে এগুই দেখুন কি বলা হচ্ছে ফার্স্ট লাইনটা কি বলছে ভালো করে বুঝবেন এখানে বলা হলো রামকৃষ্ণের সহধর্মিনী শারদা দেবী আদর্শ নারী ছিলেন তাহলে এই সেন্টেন্সটাকে পড়ে কি বলতে চাচ্ছে যে এটাকে সিম্পল পাস্টেই কিন্তু বিষয়টাকে লিখতে হবে ঠিক আছে এবং সাবজেক্টটাকে আমরা কিভাবে চুজ করব। সাবজেক্টটাকে এইভাবে চুজ করব যে কি রামকৃষ্ণের সহধর্মিনী কমা দিয়ে লিখবো শারদা দেবী তার মানে কি তার মানে হচ্ছে দি ওয়াইফ অফ রামকৃষ্ণ কমা দিয়ে লিখবো শারদা দেবী ঠিক আছে এইভাবেই বিষয়টাকে আমরা করব। দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টা এইভাবে করা হলো কি দি ওয়াইফ অফ রামকৃষ্ণ কামা শারদা দেবী এই বিষয়টাকে আমরা সাবজেক্ট হিসেবে চুজ করলাম ঠিক আছে তারপরে কী লেখলো ওয়াজ অ্যান আইডিয়াল ওম্যান মানে একজন আদর্শ নারী ছিলেন ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে সিম্পল পাস্টেই কিন্তু আমরা বিষয়টাকে এইভাবে করলাম আচ্ছা পরবর্তী সেন্টেন্সটাকে দেখুন কী বলা হচ্ছে এখানে এখানে বলা হচ্ছে দেখুন তাহার ন্যায় মধুর স্বভাবা নারী খুব কমই দেখা যায় এই যে বিষয়টা বলছে এই ন্যায় তাহার ন্যায় বিষয়টাকে আপনি একটু বাদ দিন বাদ দিয়ে একটু ভাবুন যে মধুর স্বভাবা নারী তাহলে এখানে কিন্তু আপনাকে প্লুরাল হিসেবে কিন্তু ভাবতে হবে বিষয়টাকে দেখি দি ওমেন অফ সুইট ডিসপোজিশন মানে তাহার ন্যায় মধুর স্বভাবা নারী তাহার ন্যায়টা বাদ দিলাম মধুর স্বভাবা নারীটাকে ফার্স্ট ভাবুন সাবজেক্টটাকে চুজ করুন তাহলে কী হবে দি ওমেন অফ সুইট ডিসপোজিশন ঠিক আছে তারপরে তাহার ন্যায়টাকে বসিয়ে দিন তাহলে লাইক হার ঠিক আছে বোঝা গেল এই যে সেন্টেন্সটা প্রথম যে সেন্টেন্সটা করেছেন সেটাকে কিন্তু অবশ্যই সিম্পল পাস্টে করেছেন কিন্তু এই সেন্টেন্সটা পড়ে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা কিন্তু পাস্টে লিখতে হবে অবশ্যই কিন্তু এটাকে সিম্পল প্রেজেন্টেই লিখতে হবে তাহলে কি লিখবো তারপরে ওই লাইক হারের পরে আমরা লিখবো আর ভেরি রেয়ার ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে দেখুন সেইভাবেই করলাম বিষয়টাকে কি করা হলো যে কি দি ওমেন অফ সুইট ডিসপোজিশন মানে মধুর সবাবানারী কার মতো তার মতো তাহলে লাইক হার লিখলাম তারপরে বিষয়টা সেন্টেন্সটাকে পড়ে আমাদের মনে হলো যে এই সেন্টেন্সটা কিন্তু পাস্টে হবে না প্রেজেন্টে হবে এবং সিম্পল প্রেজেন্টে হবে তাই লিখলাম আর ভেরি রেয়ার এই যে রেয়ার মানেটা কিন্তু কম পাওয়া যায় এমন ব্যাপার তাহলে খুব কম পাওয়া যায় বলছি তাই রেয়ারের আগে ভেরি লিখলাম তাহলে ভেরি রেয়ার মানে খুবই কম পাওয়া যায় ঠিক আছে বিষয়টাকে বোঝা গেল আচ্ছা এই যে খুব কম দেখা যায় ব্যাপারটা আছে না যদি আপনি দেখা যায় হিসেবে করতে চান তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে তাহলে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনাইট যে টেন্স সেই প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে করতে হবে বিষয়টাকে ভালো করে লক্ষ্য করুন আমরা সেকেন্ড একটা ভাবে করে দেখাচ্ছি কিভাবে দেখুন এই যে ভেরি রেয়ারটা আছে এই ভেরি রেয়ারটাকে আমরা কীরকমভাবে লিখবো রেয়ারলি সিন লিখব ঠিক আছে বিষয়টাকে ফলো করুন ভালো করে দি ওমেন অফ সুইট ডিসপোজিশন লাইক হার আর রিয়াললি সিন বিষয়টা বোঝা গেছে তাহলে এই সেন্টার্সটা দিয়ে এই ভেরিয়ার নালিকে আপনি যদি রিয়াললি সিন করেন তাহলে কিন্তু বিষয়টা কিসে হয়ে গেল একদম প্রেজেন্ট ইন্ডিফিনাইটের প্যাসিভে হয়ে গেল ঠিক আছে বিষয়টা বোঝা গেছে আচ্ছা তাহলে পরবর্তী সেন্টার্সে লক্ষ্য করুন কী বলা হচ্ছে এখানে এখানে বলা হলো সংসারের ভোগবিলাসের প্রতি বিন্দু বিন্দুমাত্র আসক্তি ছিল না তাহলে তাহার বিন্দুমাত্র আসক্তি ছিল না এই যে বিষয়টা আমাদের যেরকমভাবে হিন্স দেওয়া ছিল সেরকমভাবে ফার্স্ট করে দেখালাম দেখুন কী বলা হচ্ছে দি প্লেজার্স অ্যান্ড এনজয়মেন্টস এই প্লেজার্স অ্যান্ড এনজয়মেন্টস মানে এটা কি ভোগবিলাস ঠিক আছে দি প্লেজার অ্যান্ড এনজয়মেন্টস অফ দি ওয়ার্ল্ড এই মানে পৃথিবীর মানে সংসারের তার মানে কি হলো দি প্লেজার্স অফ দি প্লেজার্স অ্যান্ড এনজয়মেন্টস অফ দি ওয়ার্ল্ড মানে সংসারের ভোগবিলাস ঠিক আছে তারপরে দেখুন দি প্লেজার্স অ্যান্ড এনজয়মেন্টস অফ দি ওয়ার্ল্ড হ্যাড নো অ্যাট্রাকশন ফর হার মানে এই বিষয়টা সংসারের ভোগবিলাসের বিষয়টা তার কাছে আসক্তি ছিল না তার কাছে আসক্তির কারণ ছিল না বা আসক্তি ছিল না ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে যেরকমভাবে হিংসা দেওয়া ছিল সেরকমভাবে করলাম তারপরে দেখুন আমরা আরেকভাবে করে দেখাচ্ছি কীভাবে দেখুন বিষয়টাকে ভালো করে ফলো করুন কী বলা হলো এখানে এখানে বলা হলো সি ওয়াজ নট অ্যাট অল অ্যাডিক্টেড মানে কি সি ওয়াজ নট অ্যাট অল অ্যাডিক্টেড এটাকে কীভাবে করছে এখানেটাকে একদম আপনার প্রেজেন্ট পাস্ট যে ইন্ডিফাইট টেন্সটা সেই পাস্ট ইন্ডিফাইট টেন্সের প্যাসিভে করা হলো সি ওয়াজ নট অ্যাট অল অ্যাডিক্টেড মানে তিনি কোনোভাবেই আসক্ত ছিল না এই অ্যাট অট এই একটাই কারণে লিখলাম এই বিন্দুমাত্র ব্যাপারটা আমরা অল মানে সি ওয়াজ নট তার মাত্র আসক্তি ছিল না কিসের প্রতি টু দি ওয়ার্ল্ড মানে সংসারের ভোগ বিলাসের প্রতি ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হয়েছে দুভাবে করলাম আপনার যেটা সুইটেবল মনে হয় সেরকম ভাবে করবেন আচ্ছা তারপরে দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলা হচ্ছে এখানে এখানে বলা হলো তাহার মতো স্ত্রী পাইয়াছিলেন বলিয়া রামকৃষ্ণ এত বড় সাধক হইয়াছেন তাহলে তাহার মতো এইভাবে আমরা লিখবো কি কারণ হিসেবে একটা লিখবো যে কি রামকৃষ্ণ এত বড় সাধক হতে পেরেছিলেন কারণ তিনি তার মতো স্ত্রী পেয়েছিলেন ঠিক আছে বোঝা যাচ্ছে বিষয়টা এইভাবেই কিন্তু আমরা করবো এবং পাস্ট ইন্ডিফিনাইটে কিন্তু ব্যাপারটাকে আসবে দেখুন কিভাবে কি করা হলো এখানে বলা হলো রামকৃষ্ণ বিকেম সাচ গ্রেট সেন্ট মানে রামকৃষ্ণ এত বড় সাধক হয়েছিলেন কারণ অ্যাস কারণ হি গট আ ওয়াইফ লাইক হার আই হার বলতে কিন্তু শারদা দেবীর কথাই বলা হচ্ছে যে তিনি তার মতোই মানে শারদা দেবীর মতোই স্ত্রী পেয়েছিলেন সেই কারণেই কিন্তু রামকৃষ্ণ এত বড় সাধক হয়েছিলেন ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে তাহলে আমরা কিসে করলাম পাস্ট ইনডিফিনাইটে কিন্তু বিষয়টাকে করলাম ঠিক আছে ক্লিয়ার হয়েছে আচ্ছা তারপর দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলা আছে এখানে এখানে বলা হচ্ছে হিন্দু মুসলমান ধনী দরিদ্র সকলকেই তিনি সন্তানের মতো ভালোবাসিতেন তাহলে সন্তানের মতো তিনি ভালোবাসিতেন এই যে বিষয়টা কিন্তু কী মনে হচ্ছে পুরাতন একটা অভ্যাস বোঝাচ্ছে তাই না তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে ইউজ টু দিয়ে কিন্তু বিষয়টাকে করতে হবে দেখুন আমরা সেইভাবেই বিষয়টাকে করব কী করা হলো কে ভালোবাসিতেন তিনি তাহলে তিনি বলতে কিন্তু শারদা দেবী তাই সি লেখা হলো তাহলে সি ইউজ টু লাভ মানে তিনি ভালোবাসতেন কাদেরকে অল দি হিন্দুস দি মুসলিমস দি রিচ অ্যান্ড দি পুয়োর ঠিক আছে বোঝা গেল লাইক হার চাইল্ড তার সন্তানের মতো ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হয়েছে এইভাবে কিন্তু ইউজ টু দিয়ে বিষয়টাকে আমরা করলাম আচ্ছা পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে একবার এক গরিব মুসলমানকে তিনি নিজের হাতে খাওয়াইয়া তাহার খাবার পাত্র নিজেই পরিষ্কার করিয়াছিলেন এই যে খাওয়াইয়া ব্যাপারটা আছে পার্টিসিপেট করে আছে বিষয়টা আমরা পার্টিসিপেলে না করে আমরা কী করব করবো কম্পাউন্ডে বিষয়টাকে করব তার মানে বিষয়টাকে কেমন আসবে যে একবার এক গরিব মুসলমানকে তিনি নিজের হাতে মানে খাওয়াইছিলেন খাওয়াইছিলেন এবং তাহার খাবার পাত্র নিজেই পরিষ্কার করেছিলেন ঠিক আছে এইভাবে বিষয়টাকে আমরা করবো দেখুন কীভাবে কী করা হলো কী করা হলো সি মানে তিনি ওয়ান্স মানে একবার ফেড আ পুয়ার মুসলিম এই ফেড এফ ইডি ফেড ফার্স্ট ফর্মটা হচ্ছে এফ ডাবল ডি ফিড সেকেন্ড ফর্মটা হলো এফ ইডি ফেড সেকেন্ড ফর্ম তাহলে কিন্তু আমরা পাস্ট ইন্ডিফিনেটের বিষয়টাকে লিখছি ঠিক আছে তাহলে কি হলো সি ওয়ান্স ফেড আ পুয়ার মুসলিম তিনি একবার এক গরিব মুসলমানকে খাইয়েছিলেন উইথ হার ওন হ্যান্ড ঠিক আছে হ্যান্ডস নয় হ্যান্ড হবে তাহলে তিনি নিজের হাতে তাকে খাইয়েছিলেন তাহলে এই পর্যন্ত আমরা একটা সেন্টেন্স লিখলাম তারপরে অ্যান্ড দিয়ে যুক্ত করলাম পরবর্তী সেন্টেন্স কম্পাউন্ডে কি ওয়াস্ট হিস ফুড প্লেট হার নিজেই কিন্তু সেই ফুড প্লেটটাকে কিন্তু ধুয়েছিলেন ঠিক আছে মানে পরিষ্কার করেছিলেন ঠিক আছে বোঝা গেল এই ওয়াশটার আগে কিন্তু তাহলে সিটাই কিন্তু রেফার হয়ে আসছে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে আমরা কিন্তু কিসে করলাম একদম সিম্পল প্রেজেন্টে করলাম পাস্ট ইনডিফারেন্টে বিষয়টাকে করলাম এবং কম্পাউন্ডে কিন্তু বিষয়টাকে করা হলো ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হয়েছে আচ্ছা তারপরে দেখুন পরবর্তী সেন্টেন্সটা কি বলা হচ্ছে এ বাড়ির লোকেরা তাহাকে কত তিরস্কার করিয়াছিলেন এই যে এ জন্য আমরা দ্যাট ইজ ওয়াই লিখবো এই দ্যাট ইজ ওয়াই বিষয়টাকে শুধুমাত্র প্রেজেন্টে থাকবে তারপরের বাকি যে বিষয়টা সেটাকে কিন্তু আমরা কিসে করবো পাস্টে লিখব দেখুন ভালো করে পড়ে দেখুন বাড়ির লোকেরা তাহাকে কত তিরস্কার করিয়াছিলেন এই বিষয়টাকে কিন্তু পাস্ট ইন্ডিফিনাইড না করে পাস্ট পারফেক্ট করলেই কিন্তু থেকে বেটার হবে দেখুন আমরা সেইভাবেই বিষয়টাকে করব এই জন্য বিষয়টাকে প্রেজেন্ট লেখা করবো দ্যাট ইজ ওয়াই সেই কারণে দি ফ্যামিলি মেম্বার্স মানে বাড়ির লোকেরা সাবজেক্টটাকে লিখলাম দি ফ্যামিলি মেম্বারস অর্থাৎ বাড়ির লোকেরা হ্যাট রিভিউকড হা এই হার বলতে কিন্তু শারদ দেবীকে বলা হচ্ছে তাহলে হ্যাট রিভিউকড হার মানে তাকে বকাবকি করেছিলেন ভেরি মাছ খুব ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে এখানে বলা হলো তিনি শুধু উত্তর দিয়াছিলেন তাহলে তিনি শুধু উত্তর দিয়াছিলেন তাহলে সি জাস্ট রিপ্লাইড পাস্ট তিন লিখব তারপরে দেখুন ডবল কোটেশনের মধ্যে যেটা লেখা আছে সেটা যেরকমভাবে লেখা আছে সেরকমভাবেই আমরা লিখবো ঠিক আছে কি হলো নিজের ছেলেকে নিজে না খাওয়াইলে কি তৃপ্তি পাওয়া যায় ইন্ট্রোগ্রেটিভ সাইন তাহলে এই বিষয়টা কিন্তু আপনাকে প্রেজেন্টে করা উচিত আর এই থেকে আমরা সেন্সটাকে একটু চেঞ্জ করে লিখবো কি নিজের ছেলেকে নিজে না খাওয়াইলে কি তৃপ্তি পাওয়া যায় এই সেন্সটাকে ধরে একটু সেন্টেন্সটাকে চেঞ্জ করে সেন্সটাকে ধরে ঠিকঠাকভাবে লিখব কি লিখবো যে ভাবুন যে যদি নিজের ছেলেকে না খাওয়াই তাহলে কিভাবে তৃপ্তি পাবো এইরকমভাবে কিন্তু বিষয়টাকে লিখবো ঠিক আছে দেখুন বিষয়টাকে কীভাবে করা হচ্ছে এখানে কি করা হলো ফার্স্ট সি জাস্ট রি মানে পানে তিনি উত্তর দিয়েছিলেন পাস্ট ইন্ডিফিনেটে করা হলো ইফ আই ডোন্ট ফিড মাই সান যদি আমি আমার ছেলেকে না খাওয়াই ঠিক আছে ইফ আই ডোন্ট ফিট মাই সান হাউ উইল আই গেট এই হাউ উইল আই গেট এই বিষয়টাকে কিন্তু আমরা কী করছি ফিউচার ইন্ডিফিনাইটের ইন্টারগ্রেটিভ করছি ঠিক আছে বোঝা যাচ্ছে প্রথম পোশান যেটা অর্থাৎ ডিরেক্ট স্পিচের যে প্রথম পোশান সেইখানে আমরা কী করলাম একদম প্রেজেন্ট ইন্ডিফিনাইটে করলাম তারপরে কিন্তু ফিউচার ইন্ডিফিনাইটের ইন্টারোগ্রেটিভ করে তারপরে ইন্টোগ্রেটিভ সাইনটা দিচ্ছি কী হলো হাউ উইল আই গেট দি স্যাটিসফ্যাকশান মানে ইফ আই ডোন্ট ফিট মাই সান যদি আমি চামার ছেলেকে না খাওয়াই হাউ উইল আই গেট দি স্যাটিসফ্যাকশান তাহলে কিভাবে আমি তৃপ্তি পাবো ঠিক আছে বোঝা গেছে তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের এই যে ট্রান্সলেশন প্রসেসটা কমপ্লিট করে ফেললাম যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে তারা অবশ্যই এই যে ট্রান্সলেশন যে ক্লাসটা এই ক্লাসটাকে প্রথম থেকে দেখুন অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তারপরে দেখুন আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা কী ছিল দেখুন সেটা একটা প্রেসি ছিল ভালো করে পড়ুন পড়ে মানে বোঝার চেষ্টা করুন তারপরে আমরা চেষ্টা করছি কি বলেছে এর মানেটাকে বুঝিয়ে দেওয়ার পড়েছেন নিশ্চয়ই বুঝতেই পারছেন দেখুন তবু চেষ্টা করি এর মালটাকে কী বলেছে একটু বুঝিয়ে দেয় দেখুন কি বলা হচ্ছে দি স্টুডেন্ট শুড লার্ন টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ফর হিমসেলফ মানে শিক্ষার্থীকে নিজের জন্য চিন্তা করা বা ভাবা এবং কাজ করা শিখতে হবে ঠিক আছে তারপরে দেখুন নো ম্যান হ্যাজ এভার বিন গ্রেট বাই ইমিটেশন এই ইমিটেশন মানে নকল করা বা অনুকরণ করা ঠিক আছে মানে কোনো মানুষই কখনো অনুকরণ করে মহান হননি ঠিক আছে তারপরে দেখুন কি বলা হচ্ছে ওয়ান গ্রেট রিজন ইজ দ্যাট মানে কি একটা দুর্দান্ত কারণ হলো যে ইট ইজ মাচ ইজিয়ার টু কপি কপি করা খুবই সহজ অনুকরণ করা খুবই সহজ কি অনুকরণ করা দি ডিফেক্টস থ্রুটিগুলোকে অফ আ গ্রেট ম্যান্স ক্যারেক্টার একটা মানুষের চরিত্রের একটা মহান মানুষের চরিত্রের দ্যান টু ইমিটেড হিজ এক্সেলেন্স তার চরিত্রের ভালো গুণটাকে ছাড়া তার যে ডিফেক্টস গুণ অর্থাৎ ত্রুটি সেগুলোকে কিন্তু অনুকরণ করা খুবই সহজ তার মানেটা কি বলছে মানেটা বলতে চাইছে যে একটা দুর্দান্ত কারণ হলো একটি মহান মানুষের চরিত্রের ত্রুটিগুলি অনুকরণ করা তার শ্রেষ্ঠত্ব অনুকরণ চেয়ে অনেক সহজ ঠিক আছে তারপরে দেখুন কি বলা হচ্ছে অ্যালেকজান্ডার দি গ্রেট মানে অ্যালেকজান্ডার দি গ্রেট কি হ্যাড ফুলস টিউটা তার কিন্তু একটা বোকা টিউটার ছিল শিক্ষক ছিল হু ইউজ টু কলিম অ্যাকলিস যিনি তাকে অ্যাকলিস বলে ডাকতেন ঠিক আছে অ্যাকলিস এটা কি অ্যাকলিস হচ্ছে গ্রিক মাইথোলজি অনুযায়ী যে ট্রোজান ওয়ারটা হয়েছিলো সেই ট্রোজান ওয়ারের গ্রেটেস্ট ওয়ার্ডের ছিল অ্যাকলিস ঠিক আছে তাহলে মানেটা কী হলো যে অ্যালেকজান্ডার দি গ্রেটের একজন মূর্খ শিক্ষক ছিলেন যিনি তাকে অ্যাকলিস বলতেন ঠিক আছে বা অ্যাকলিস বলে ডাকতেন ঠিক আছে ক্লিয়ার হয়েছে আচ্ছা তারপরে দেখুন কি বলা হচ্ছে হি ওয়াজ টট টু অ্যাডমায়ার দ্যাট ক্যারেক্টার মানে হি ওয়াজ টট মানে কি তাকে টট করা হয়েছিল তাকে শিক্ষা দেওয়া হয়েছিল তাকে শেখানো হয়েছিল তাকে সেই চরিত্রটির প্রশংসা করতে শেখানো হয়েছিল ঠিক আছে তারপরে দেখুন বাট ওয়ে হি কেম টু ইমিটেড অ্যাকলিস মানে ওয়ে হি কেম টু ইমিটেড অ্যাকলিস মানে যখন তিনি অ্যাকলিসের অনুকরণ করতে চেয়েছিলেন যখন তিনি অ্যাকলিসকে অনুকরণ করতে চেয়েছিলেন সেই সময় কী হলো হি ইমিটেটেড ওয়ান অফ দি মোস্ট ক্রুয়েল অ্যান্ড হেটফুল অ্যাকশনস অফ দ্যাট হিরোস লাইফ মানে তখন তিনি সেই নায়কের জীবনের সবচেয়ে নিষ্ঠ ও ঘৃণ্য ক্রিয়াগুলির একটি অনুকরণ করেছিলেন ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হয়েছে আচ্ছা তারপরে দেখুন কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে দেখুন হি ড্রাফ দি গভর্নর অফ আ টাউন মানে তিনি শহরের একটা গভর্নরকে কিন্তু টেনে টেনে নিয়ে গিয়েছিলেন থ্রু দি স্ট্রিটস স্ট্রিটস উপর দিয়ে আফটার হিজ চারিয়েট তার চারিডিয়েট পিছন দিয়ে ঠিক আছে বোঝা গেল তার মানে তিনি শহরের একটি গভর্নরকে রথের পিছনে রাস্তার মধ্যে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়েছিলেন তারপরে দেখুন দিস ওয়াজ বিকজ হিজ ফুল টিচার হার্ট টট হিম টু ইমিটেড অ্যাজ ওয়েল অ্যাজ টু অ্যাডময়ার মানে কারণ তার বোকা শিক্ষক তাকে প্রশংসা করার পাশাপাশি অনুকরণ করারও শিক্ষা দিয়েছিলেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন ইনডিট প্রকৃতপক্ষে ইট ইস ইজি টু ইমিটেট অ্যান্ড বড়ো মানে প্রকৃতপক্ষে অনুকরণ করা বা ধার করা এই দুটো ব্যাপার কিন্তু সহজ ব্যাপার তারপরে দেখুন বাট সেট ইট ডাউন দ্যাট মানে কি প্রমাণে হচ্ছে যে তবে নিশ্চিত করুন যে কি নিশ্চিত করতে বলছে ইমিটেটর এভার রিস্ট এনিথিং লাইক অ্যামিনেন্স মানে কি নো ইমিটেটর এভার রিস্ট এনিথিং লাইক অ্যামিনেন্স অ্যামিনেন্স মানে বিশিষ্ট জায়গা ঠিক আছে মানে কি বলছে বলতে চাইছে যে বিশিষ্ট জায়গায় পৌঁছতে পারেনি কোনো অনুকরণকারী কখনো। ঠিক আছে বোঝা গেল তারপর দেখুন উই ক্যান নট কপি গুডনেস অর গ্রেটনেস বাই এনি এফর্ট মানে আমরা কি করতে পারি না কোনো ওই যে গুডনেস বা গ্রেটনেস অর্থাৎ চমৎকারিতা বা মহত্বকে কিন্তু আমরা প্রচেষ্টা করেও কিন্তু কখনো কি করতে পারি না অরুণকরণ করতে পারি না ঠিক আছে তারপর দেখুন উই মাস্ট অ্যাকওয়্যার ইট আমাদেরকে এটা অর্জন করতে হবে বাই আওয়ার ওন প্যাশেন্স অ্যান্ড ডিলিগেন্স আমাদের নিজের কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে কিন্তু এটাকে আমাদেরকে কি করতে হবে অর্জন করতে হবে অবশ্যই ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে তাহলে বিষয়টাকে যখন আপনারা ভালো করে পড়েছেন তখন বোঝার চেষ্টা করুন যে এর মধ্যে কী বলতে চাইছে অবশ্যই এর মধ্যে বলতে চাইছে গ্রেটনেস বা গুডনেস যে ব্যাপারটা সেটা কিন্তু ফেথ এবং হার্ডওয়ার্কের মাধ্যমেই কিন্তু আসে কখনোই কিন্তু ইমিটেশনের মধ্য দিয়ে আসে না এই গ্রেডনেস যে ব্যাপারটা এই গ্রেডনেস ব্যাপারটা কিন্তু ইমিটেশনের কোনো ফল নয় এটাই বরং কিসের ফল এইটা বরং পেশেন্স এবং হার্ডওয়ার্কেরই ফলই হচ্ছে গ্রেডনেস বা গুডনেস ঠিক আছে ইমিটেটার্স যারা তারা কিন্তু সর্বদাই কি করে থাকে ডিফেক্টস যেগুলো কোনো ভালো মানুষ ভালো মানে মহান মানুষের যে ক্যারেক্টার তার ডিফেক্টসগুলোকে কিন্তু সে কিন্তু সহজে নিয়ে থাকে তার এক্সিলেন্সগুলোকে কিন্তু সে কখনোই নিতে পারে না আর সেই কারণেই কিন্তু অ্যালেকজান্ডার কি করেছিলেন সেই অ্যাকলিসের কাছ থেকে এইটাও শিখে ফেলেছিলেন তার যে ডিফেক্টস সেই কারণে আমাদের কি করা উচিত সেই কারণে আমাদের উচিত আমাদের গ্রেডনেস পাওয়ার জন্য বা গ্রেটনেসটাকে অ্যাকোয়ার করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে তো ডিলিগেন্স এবং এন্ডিউরেন্স এই বিষয়টার উপর জোর দেওয়া দরকার কখনোই কিন্তু ইমিডিয়েটিংয়ের উপরে জোর দিলে চলবে না এই বিষয়টা এর মধ্যে বলতে চাইছে তাই না তাহলে দেখুন পুরো বিষয়টাকে যখন ভালো করে বুঝেছেন তখন একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করুন দেখুন কীভাবে আমরা সুইটেবল টাইটেলটা দিলাম ভালো করে ফলো করুন কী বলা হচ্ছে বলা হলো গ্রেটনেস ইজ অ্যাচিভড মানে গ্রেটনেসটাকে অ্যাচিভ করা যায় কিসের মাধ্যমে ইন ফেথ অ্যান্ড হার্ডওয়ার্ক মানে ফেথ এবং হার্ডওয়ার্কের মাধ্যমেই কিন্তু গ্রেটনেসকে অ্যাচিভ করা যায় নট ইন ইমিটেশন ইমিটেশনের মধ্য দিয়ে কিন্তু নয় ঠিক আছে তাহলে যেরকমভাবে বিষয়টাকে আমরা করতে চলেছি তার একটা সুইটেবল টাইটেল কিন্তু এরকমভাবেই দিলাম ঠিক আছে ক্লিয়ার হয়েছে তারপরে দেখুন আনসারটাকে আমরা কীভাবে করছি ভালো করে ফলো করুন কি বলা হচ্ছে এখানে এখানে বলা হলো গ্রেটনেস ইজ নট অ্যাবাউট ভালো করে বুঝবেন প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবেন দেখুন গ্রেটনেস ইজ নট অ্যাবাউট দি ম্যাটার অফ ইমিটেশন মানে গ্রেটনেস যে ব্যাপারটা সেটা কিন্তু ইমিটেশনের কোনো ব্যাপার নয় ইমিটেশনের কোনো ফল নয় ঠিক আছে রাদার ইট ইজ দি রেজাল্ট অফ পেশেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক এটা বরং কিসের ফল এটা হচ্ছে পেশেন্স অর্থাৎ ধৈর্য সেইটা এবং যে হার্ডওয়ার্ক তারই কিন্তু ফল ঠিক আছে তারপরে দেখুন ইমিটেটার্স অনলি অ্যাকওয়ার ডিফেক্টস নট দি অ্যাক্সিলেন্স মানে ইমিটেটার্সটা কী করে তারা কিন্তু ডিফেক্টস গ্রহণ করে কারণ সেটা গ্রহণ করা সহজ সেই জন্যই সেটা সেটাকে গ্রহণ করে নট দি অ্যাক্সিলেন্স এক্সিলেন্সগুলোকে কিন্তু গ্রহণ করে না ঠিক আছে তারপরে দেখুন দ্যাটস ওয়াই সেই কারণে অ্যালেকজান্ডার লার্নড হেডফুল অ্যাকশন ফ্রম অ্যাকলিস সেই কারণেই কিন্তু অ্যালেকজান্ডার অ্যাকলিসের কাছ থেকে হেডফুল অ্যাকশন ঘৃণ্য যে অ্যাকশন সেগুলোকে কিন্তু সে শিখে ফেলেছিল ঠিক আছে অনুকরণ করে ফেলেছিল। তারপরে দেখুন সো উই শুড অ্যাকোয়ার গ্রেটনেস সুতরাং আমাদেরকে গ্রেটনেস অ্যাকোয়ার করা উচিত কিভাবে বাই ডিলিগেন্স অ্যান্ড এন্ডিউরেন্স মানে ডেলিগ্যান্সের মধ্য দিয়ে অধ্যাবসায়ের মধ্য দিয়ে এবং ধৈর্য শক্তির মধ্য দিয়ে নট বাই ইমিটেটিং অনুকরণ করে কিন্তু নয় ঠিক আছে বিষয়টা বোঝা গেছে তাহলে যাদের এখনও পর্যন্ত প্রেসিতে প্রবলেম হচ্ছে তারা কি করবেন বিষয়টাকে বারংবার পড়বেন তারপরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে যে বিষয়টা আপনি বুঝেছেন সেই বিষয়টা কিন্তু ওয়ান থার্ড করে নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন ঠিক আছে বোঝা গেছে তাহলে এইভাবে আমরা আমাদের যে প্রেসি কমপ্লিট করে ফেললাম পরবর্তী আমাদের হোম ছিল কী ছিল দেখুন সেটা একটা বঙ্গানুবাদ ছিল ভালো করে পড়ুন পড়ে মানে বোঝার চেষ্টা করুন বারংবার পড়ে তারপর আমরা এগোচ্ছি ঠিক আছে পড়েছেন বুঝতে পারছেন নিশ্চয়ই দেখুন কিভাবে কি করা হচ্ছে ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে বলা হলো কি জাপান হ্যাজ আ আসিনেটিং কালচার এই মানে আকর্ষণীয় মানে হচ্ছে বহুমুখী কালচার মানে সংস্কৃতি মানে জাপানের কি আছে জাপানের একটি আকর্ষণীয় এবং বহুমুখী সংস্কৃতি রয়েছে ঠিক আছে সেইভাবে এই বিষয়টাকে করা হলো খুব সহজ ব্যাপার দেখুন কি বলা হলো জাপানের একটি আকর্ষণীয় এবং বহুমুখী সংস্কৃতি রয়েছে ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হয়েছে আচ্ছা পরবর্তী সেন্টেন্সটা কী বলছে দেখুন এখানে বলা হলো ভালো করে বুঝবেন এই বিষয়টাই কিন্তু সবারই প্রবলেম হচ্ছে স্টেপড যে ভাবটা দেওয়া আছে এইটাতেই প্রবলেমটা হচ্ছে ভালো করে দেখুন অন দি ওয়ান হ্যান্ড মানে একদিকে ঠিক আছে ইট ইজ স্টেপড এখানে কিন্তু কী করা হলো প্যাসিভ ভয়েস করা হলো প্রেজেন্ট ইন ঠিক আছে ভালো করে বুঝবেন তাহলে কি ইট ইজ স্টেপড এখানে কিন্তু স্টেপড এর মানে আপনি কি বলতে পারেন বিরাজমান বলতে পারেন বা দণ্ডায়মান বলতে পারেন ঠিক আছে দেখুন পুরোটাকে পড়ুন তারপরে কিন্তু মানে বলতে পারবেন কেটে কেটে কিন্তু এখানে মানে বলা পসিবল নয় দেখুন ইট ইজ স্টেপড এখানে আপনি বলতে পারেন যে এটা দণ্ডায় মান ছিল এরকমভাবে বলতে পারেন বা এটা বিরাজমান ছিল ইট ইজ স্টেপড ইন দি ডিপেস্ট অফ দি ট্রাডিশনস ডেটিং ব্যাক থাউজেন্ডস অফ ইয়ার্স মানে একদিকে এটি হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের গভীরতম স্থানে বিরাজ করে এই বিষয়টা কিন্তু আসবে দেখুন ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ভালো করে বুঝবেন এই যে অন দি ওয়ান হ্যান্ড লেখা হলো একদিকে ঠিক আছে তারপরে দেখুন কি বলা হচ্ছে এটি হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের গভীরতম স্থানে বিরাজমান তাহলে ইটি স্টেপড এটি বিরাজমান বা এটি দণ্ডায়মান কোথায় দণ্ডায়মান ইন দি ডিপেস্ট অফ ট্রাডিশন ইন দি ডিপেস্ট মানে গভীর গভীর স্থানে স্থানে কিসের অফ ট্রাডিশন মানে ঐতিহ্যে তাই লেখা হলো ঐতিহ্যের গভীরতম স্থানে বিরাজমান ঠিক আছে তারপরে দেখুন ডেটিং ব্যাক থাউজেন্ডস অফ ইয়ার্স মানে কি হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে সেইভাবে কিন্তু আমরা ইংলিশটা ইংলিশের মতো বাংলাটা বাংলার মতো তাই সেন্টেন্সটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে যেরকমভাবে ইংলিশ আছে সেরকমভাবে কিন্তু পরপর করে বাংলা সাজাবেন না তাহলে কিন্তু ঠিকঠাক মধুর শোনাবে না ঠিক আছে তাহলে সেইভাবে আমরা সাজিয়ে লিখলাম আরেকবার একবার বোঝার চেষ্টা করুন কি বলা হচ্ছে এখানে ওয়া অন দি ওয়ান হ্যান্ড অন দি ওয়ান হ্যান্ড মানে এক দিকে ঠিক আছে তারপরে দেখুন ইট ইজ স্টেপড মানে ইট ইজ স্টেপড বলতে এটি বিরাজমানের কথা বলা হচ্ছে ঠিক আছে তাই লেখা হলো কি বিরাজমান ঠিক আছে ইন দি ডিপেস্ট মানে গভীর স্থানে কিসের অফ ট্র্যাডিশন মানে ঐতিহ্যের তাই লেখা হলো ঐতিহ্যের গভীর স্থানে বিরাজমান ঠিক আছে তারপরে দেখুন ডেটিং ব্যাক থাউজেন্ডস অফ ইয়ার মানে কি হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের গভীর স্থানে বিরাজমান ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হয়েছে আচ্ছা পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে এই সেন্টেন্সটাও ভালো করে বুঝবেন এখানেও কিন্তু পরপর সাজালে হবে না তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু শ্রুতিমধুর করতে হবে তাহলে কিন্তু ইংলিশে যেরকমভাবে সাজানো আছে বাংলাকে যেরকমভাবে সাজালে শ্রুতিমধুর হয় সেরকমভাবেই কিন্তু পরপর পরপর সাজাতে হবে ঠিক আছে দেখুন অন দি আদার মানে কি অন্যদিকে ঠিক আছে ইট ইস সোসাইটি ইন আ কন্টিনিউয়াল স্টেট অফ র্যাপিড ফ্ল্যাক্স মানে র্যাপিড ফ্ল্যাক্স এই যে ব্যাপারটা নিরন্তন পরিবর্তনশীল বোঝায় ঠিক আছে তাহলে ইট ইট ইস আোসাইটি ইন আ কন্টিনিউয়াল স্টেট অফ র্যাপিড ফ্ল্যাক্স মানে এটা কিসে অবিরাম যে অবিরাম গতিতে থাকা পরিবর্তনশীল সমাজ তার একটা প্রকাশ ঠিক আছে তারপরে দেখুন উইথ কন্টিনিউয়াল শিফটিং ফ্যাটস এই কন্টিনিউয়াল শিফটিং ফ্যা এই যে ফ্যাটস আছে এই ফ্যাটস তাকে আপনি কী করতেন উন্মাদনা বলতে পারেন ঠিক আছে তাহলে কন্টিনিউয়ালি শিফটিং ফ্যাটস মানে কি অবিরাম পরিবর্তনীয় উন্মাদনা ফ্যা তারপরে দেখুন ফ্যাশনস মানে কায়দা অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট মানে কি মানে হচ্ছে যে প্রযুক্তিগত উন্নতি দ্যাট কনস্ট্যান্টলি পুসেস ব্যাক যেটা কিনা অবিরাম পুসেস ব্যাক করে মানে পিছনে ফেলে দেয় পিছনে ঠেলে দেয় কাকে দি বাউন্ডারিজ অব দি পসিবল মানে সম্ভাবনাকে সম্ভাবনার যে সীমানা সেটাকে পিছনে ঠেলে দেয় মানে সম্ভাবনার যে পরিধি সেটাকে বিস্তৃত করে ঠিক আছে দেখুন বিষয়টাকে কিভাবে সাজানো হচ্ছে ভালো করে বুঝবেন দেখুন কি বলা হচ্ছে এখানে এখানে বলা হলো কি অন্য দিকে অবিরাম পরিবর্তনীয় উন্মাদনা দেখুন এখান থেকে আমরা শুরু করছি দেখুন উইথ কন্টিনিউয়াল শিফটিং ফ্যাটস মানে কি উইথ কন্টিনিউয়ালি শিফটিং ফ্যাটস মানে কি এই অন দি আদার হ্যান্ডটাকে ফার্স্ট লেখা হলো অন্যদিকে তারপরে উইথ কন্টিনিউয়ালি শিফটিং ফ্যাটস মানে অবিরাম পরিবর্তনীয় উন্মাদনা অ্যান্ড ফ্যাশনস কায়দা অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ও প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে এই উইথ লেখা আছে তাই লিখলাম সাথে সাথে ঠিক আছে সাথে সাথে এটি একটি নিরন্তর পরিবর্তনশীল সমাজ তার মানে ইট ইজ আ সোসাইটি ইন আ কন্টিনিউয়াল স্টেট অফ র্যাপিড ফ্লাক্স ঠিক আছে তারপরে দেখুন যা ধারাবাহিকভাবে তার মানে কি দ্যাট কনস্ট্যান্টলি সম্ভাবনার পিছনাকে সীমানাকে পিছনে ঠালে তাহলে পুসেস ব্যাক দি বাউন্ডারিজ অফ দি পসিবল বোঝা যাচ্ছে আরেকবার দেখুন অন দি আদার মানে অন্য দিকে ঠিক আছে অন দি আদার দিকে তারপরে কি কন্টিনিউয়ালি শিফটিং ফ্যাডস মানে কি অবিরাম পরিবর্তনীয় উন্মাদনা ফ্যাশনস কায়দা অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ও প্রযুক্তিগত উন্নতির এই যে উইথ লেখা আছে তাই লিখলাম সাথে সাথে তারপরে কি হলো ইট ইজ সোসাইটি ইন আ কন্টিনিউয়াস স্টেট অফ র্যাপিড ফ্ল্যাক্স মানে কি এটি একটি নিরন্তর পরিবর্তনশীল সমাজ তারপরে দেখুন দ্যাট কনস্ট্যান্টলি পুসেস ব্যাক যা ধারাবাহিকভাবে কি করে পিছনে ঠালে কাকে দি বাউন্ডারিজ অব দি পসিবল সম্ভাবনার সীমানাকে ঠিক আছে বোঝা গেছে আচ্ছা তারপরে পরবর্তী সেন্টেন্সটা কী বলছে দেখুন এখানে বলা হলো দি জাপানিজ সোসাইটি ইজ ভেরি ইউনিক ইন ইটস ওন এসেন্স এই এসেন্স মানে সত্তা ঠিক আছে তাহলে জাপানিজ সোসাইটি মানে জাপানি সমাজ ঠিক আছে ইজ ভেরি ইউনিক মানে খুবই অনন্য ইন ইটস ওন এসেন্স এর নিজস্ব সত্তায় দেখুন সেইভাবেই করা হলো বিষয়টাকে কি করা হলো জাপানি সমাজ তার বা এর নিজস্ব সত্তাতে খুব অনন্য একদম সহজ লাইন আচ্ছা পরবর্তী সেন্টেসে লক্ষ্য করুন কি বলা হলো এখানে এখানে বলা হলো দি রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপানিজ ইজ অলসো এনসিয়েন্ট ওল্ড এই এনসিয়েন্ট ওল্ড বলতে খুব প্রাচীন বহু প্রাচীন ঠিক আছে তাহলে মানে কি দি রিলেশন মানে সম্পর্ক বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপান মানে ভারত এবং জাপানের মধ্যে সম্পর্ক ইজ অলসো মানে অলসো বলছে তাহলে সম্পর্কও বলতে হবে সম্পর্ক ও এরকম বলতে হবে ঠিক আছে তাহলে দি রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপান মানে ইন্ডিয়া এবং জাপানের মধ্যে সম্পর্ক ও ইজ অলসো এনসিয়েন্ট ওল্ড মানে সম্পর্কওটা কি সম্পর্কটাও বহু প্রাচীন ঠিক আছে দেখুন সেইভাবেই করা হলো বিষয়টাকে যে ভারত ও জাপানের সম্পর্কও বহু প্রাচীন ঠিক আছে ক্লিয়ার হয়েছে আচ্ছা তারপরে দেখুন লাস্ট লাইনটা কি বলা হচ্ছে বঙ্গানুবাদের লাস্ট লাইন কী বলা হলো বলছে অ্যান্ড ফ্রম দি ট্রাভেলিং ট্রাভেলিং এক্সপিরিয়েন্সেস অফ টেগর এই টেগর বলতে রবীন্দ্রনাথ টেগরের কথা বলা হচ্ছে কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ লেখা নেই তাই টেগরটাকে আমরা টেগর বা ঠাকুর হিসেবে লিখবো ঠিক আছে তার মানে কি মানে হলো এবং ঠাকুরের ভ্রমণ অভিজ্ঞতা থেকে উই কেম টু নো আমরা জানতে পেরেছিলাম কী সম্পর্কে অফ দি জাপানিস কালচার জাপানের সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছিলাম ঠিক আছে বোঝা গেলো তাহলে সেইভাবেই করা উচিত বিষয়টাকে দেখুন এখানে জানতে পেরেছিলাম করবেন পারি না লিখে পারি লিখলেও হবে জানতে পেরেছিলামটা লেখা বেটার হয় ঠিক আছে তাহলে এবং ঠাকুরের ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমরা জাপানি সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছিলাম ঠিক আছে বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে এখনও পর্যন্ত যাদের প্রবলেম হচ্ছে তারা এই ক্লাসটিকে প্রথম থেকে দেখুন পাটে পাটে দেখুন বুঝে বুঝে দেখুন অবশ্যই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে আমাদের এই যে বঙ্গানুবাদ প্রসেসটা আমরা কমপ্লিট করলাম আমাদের পরবর্তী হোম টাস্ক কী ছিল দেখুন একটা সারাংশ ছিল বাংলা সারাংশ যেহেতু এটা বাংলায় লেখা আছে সুতরাং এটাকে পড়ে মানে বুঝে টাইম নষ্ট করার কোনো মানেই হয় না আপনারা পড়ে মানে বোঝার চেষ্টা করুন তারপরে এর বিষয়টাকে কী বলতে চাইছে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে পড়েছেন নিশ্চয়ই বুঝতেই পারছেন কী বলতে চাইছে তাহলে যদি ভালো করে পড়ে থাকেন তখনই বুঝতে পারবেন যে এখানে সমাজের যে সামাজিক ব্যাধি অর্থাৎ যেটা বাল্যবিবাহ তার কারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথম কয়েকটা লাইনে বলেছে যে বাল্যবিবাহ বিষ ব্যাপারটা কী যে অপ্রাপ্তবয়স্ক অবস্থা অর্থাৎ আঠেরো বছরের কম যখন অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যে বিবাহটা হয় সেটাকেই বাল্যবিবাহ বলা থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে তারপরে কয়েক লাইনে বলেছে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাল্যবিবাহ শিকার হয়ে থাকেন কিন্তু মেয়েরা এবং তার কারণ অনুসন্ধান করতে গিয়ে কী বলা হচ্ছে যে পণ প্রথা দরিদ্রতা বা নিজস্ব কোনো সামাজিক রীতিনীতি বা নিরক্ষরতা এইগুলোকে কিন্তু বাল্যবিবাহের অন্যতম কারণ হিসেবে ধরা যেতে পারে কিন্তু ইউএনএফপি এর যে তথ্য সেই তথ্য অনুযায়ী লিঙ্গ বৈষম্য সম্পদের চুক্তি অর্থনৈতিক অস্থিতিশীলতা যুদ্ধ বা মহামারীর জন্য যে নিরাপত্তাহীনতা সেই কারণেই কিন্তু বাল্যবিবাহ এই হয়ে থাকে বা সেই সেইগুলোকে কিন্তু প্রধান কারণ হিসেবে ধরা হয় ইউএনএফপির তথ্য অনুযায়ী এই বিষয়টাই বলতে চাইছে তাই না তাহলে যখন বিষয়টাকে ভালো করে বুঝেছেন তখন চেষ্টা করুন একটা সুইটেবল টাইটেল দেওয়া টাইটেল কিন্তু অবশ্যই সুইটেবল হওয়া চাই দেখুন আমরা টাইটেলটাকে কিভাবে দিলাম ভালো করে ফলো করবেন কি বলা হলো বলা হলো যে সামাজিক ব্যাধি তারপরে কমা দিলাম মানে সামাজিক ব্যাধিটা কি সেটা হলো বাল্যবিবাহ তাই কমা দিলাম ঠিক আছে তাহলে সামাজিক ব্যাধি বাল্যবিবাহের কারণ মানে সামাজিক ব্যাধি যেটা বাল্যবিবাহ তার কারণটা কি সেইটাই নিয়েই বলেছে বিষয়টাকে তাই আমরা এইভাবে টাইটেলটাকে দিলাম ঠিক আছে দেখুন আনসারটাকে কিভাবে করা হচ্ছে ভালো করে ফলো করবেন প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবেন দেখুন কি বলা হচ্ছে বলা হলো অপ্রাপ্তবয়স্ক অবস্থার বিবাহকে বাল্যবিবাহ বলা হয় ঠিক আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে বাল্যবিবাহের শিকার হন মেয়েরা ঠিক আছে তারপরে দেখুন পণ প্রথা দরিদ্রতা নিজস্ব সামাজিক রীতি রক্ষা নিরক্ষরতা প্রভৃতিকে বাল্যবিবাহের অন্যতম কারণ হিসাবে ধরা হয় ইউনএফি এর তথ্য অনুযায়ী লিঙ্গ বৈষম্য অর্থনৈতিক অস্থিতিশীলতা যুদ্ধ ও মহামারীজনিত নিরাপত্তাহীনতাই বাল্যবিবাহের প্রধান কারণ ঠিক আছে ব্যাপারটা বোঝা যাচ্ছে যাদের এখনো প্রবলেম হচ্ছে বিষয়টাকে বারবার পড়ুন যেরকমভাবে কিন্তু ইংলিশ প্রেসি করা হয় সেরকমভাবেই কিন্তু আপনাকে বাংলা সারাংশটাকেও বারংবার পড়তে হবে পড়ার পরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে সেই ব্রেন ম্যাপ অনুযায়ী ফার্স্ট কিন্তু একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে যে বিষয়টা আপনি বুঝেছেন সেই বিষয়টাকে কিন্তু নিজের ভাষায় ওয়ান থার্ড করে লেখার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে এইভাবেই আমরা আমাদের যে সমস্ত ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোকে সমস্ত ক্লাসগুলোকে আমরা কমপ্লিট করে ফেললাম আচ্ছা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন তাহলে আমরা যেরকমভাবে এত উদ্যমের সাথে আপনাদেরকে ডেলি বেসিকে যে সমস্ত ক্লাসগুলো উপহার দিয়ে থাকছি আগামীতেও কিন্তু সেরকমভাবে উপহার দিয়ে থাকবো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ